सो हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर वीडियो। सो आज का बेसिकली प्लान एर आगे तो मतलब बड़े चाहिए संडे एक प्लान आए हाँ तो वोने जाच्छे गंगा देवी ओने मेला आमाबाड़ी आखने मेला तो वोने जा प्रत्येक बचरे जाए तो भिडियो ऐड़े एर आगे बचरे तो जाने एनजय करब आज के वोने भलो भलो किस जगह आगे आज के तुम्हारे देखो दोपहर टाइम जब एक जगह आज है तुम्हारा कि जगहटार नाम जगहटार नाम सठीक मन नहीं स्नान करा जाए नदी आखने जब और जगह एक भलो भलो जगह आखने तो आज के दिखे घूरब। तो आज के सकाल सकाल बैरिए पड़े कारण सन्डे एंड दिन बेला प्रचुर भीड़ है रास्त गाजल डोबा रास्त विशेषकर तो जो सकाल सकाल बढ़ोची एंड তাড়াতাড়ি ওখানে ঢুকে পড়বো অ্যান্ড ঢুকে আজকে একটু সারাদিন ঘোরাঘুরি করবো ওদিকে। এটাই হচ্ছে কারণ সকাল সকাল বেরোন। আর এখন বাজে হলো নটা সামথিং বাজে কিছু একটা, নটাই বাজে হয়তো। এখানে টাইমটা আবার দেখুন, এখানে টাইমটা ভুল করা আছে। তো যাচ্ছি আমি আর আমার ওয়াইফ যাচ্ছি দুজনেই, আর কেউ নেই। খেলা হচ্ছে মাঠে। তো আগে ফার্স্ট অফ অল আমাকে তেল ভরতে হবে, কারণ গাড়িতে এক ফোঁটা তেল নেই। লাস্ট তেল ভরেছিলাম কমসে কম এক সপ্তাহ আগে তেল ভরেছিলাম ফুল ট্যাঙ্ক, আর আজকে ভরব। আজকে প্ল্যান তো বেসিক্যালি ছিল দুটো প্ল্যান, একটা হচ্ছে তোমার গাজলডোবা রোডে গিয়ে একটা বাইকে তোমাদের যেটা বলেছিলাম মডিফিকেশন নিয়ে একটা ভিডিও বানাবো। তো দুটো প্ল্যান আছে বর্তমানে, এখন দেখা যাক রাস্তায় আগে বের হই। ভাই আগে যাই গিয়ে দেখি কি করা যায়, কারণ যে হিসাবে রৌদ্র দিচ্ছে সকালবেলায় সারাদিন যে কী রৌদ্র দিবে তো ভাবলে ভয় লাগে। আর ওই সাইডে গরমটা একটু বেশি পড়ে আমার হিসাবে শিলিগুড়ির থেকে, মানে গ্রাম সাইড তো রাত্রেবেলা অবশ্য ঠান্ডাই থাকে, ভালোই ঠান্ডা থাকে, কিন্তু দিনের বেলা প্রচুর গরম পড়ে। রাত্রেবেলা যেমন তেমন কাটানো যায়, দিনের বেলা আর কাটানো যায় না। তো চলো মেন রোডে উঠে বললাম, এখন গিয়ে আগে তেলটা ভরে নি গাড়িতে, যখন তখন বন্ধ হয়ে যেতে তেল নেই গাড়িতে একদমই। দেখাচ্ছে 20 কিলোমিটার চলবে, বাট আর ম্যাক্সিমাম 10 কিলোমিটার চলবে। এটা ভুল দেখায় জানি আমাকে ডিপি গিলার কাটা মাইলেজটা একটু কম দিবে, তবুও এটা ভুল। যখন ডিপি গিলার লাগানো ছিল তখন কোনো সেম মাইলেজ দিত না। তো চলো আগে তেলটা ভরে নিই। রাস্তাটা আগে আমি যখন ছোটো ছিলাম তখনকার এই রাস্তা দেখার মতো ছিল, মানে এমন খতরনাক ছিল। তোমরা বাসে করে জার্নি করতাম এই রাস্তাতে, আমি আমার মনে আছে ভালো করে। বাট এখন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, আর বাইক চালাতে খুবই মজা লাগে। 70-80 কোনো মনে হয় না এইসব রাস্তায়, খুব সুন্দর রাস্তা। এই সময় তো খুব ফাঁকা, বিকাল টাইমে খুবই ভিড় থাকে এই রাস্তা। বিকাল টাইম 12টা সামথিং ওই টাইমটা, কারণ ওই টাইমটাতে সবাই টুরিস্ট যারা আছে গাজলডোবা ঘুরতে আসে, আর বিকাল টাইমে সবাই ফেরত যায় শিলিগুড়ির দিকে বা অন্য নানান রকম জায়গা থেকে আসে। তো ওই টাইমগুলো একটু ভিড় থাকে, এখন একদম ফাঁকা আছে, ভিড় নেই। টুকটাক যেটুকু লোক চলার দরকার সেটুকুই চলছে। গায়ের মধ্যে লাগলো প্রজাপতি, দুটো প্রজাপতি আসছিল উড়ে, দুটোই গায়ে লাগলো, একটা হাতে লেগেছে 26 স্বল্প আর একটা এই জায়গায় লেগেছে। আশা করছি বেশি নয়েজ আসছে না। নিচের রাস্তাটা ভালো, বাট শর্টকাট হয় এটা, একদম ডাইরেক্টলি হয়। আর উপরের রাস্তাটা একটু ঘোরা হয়, ঘোরা বলতে ঘোরা বলা চলে না, খালি ব্রিজটা দেখা হয় বাস এটুকুই। যাই একটু ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি।
আরো যে কতবার আসবো ওইটা দেখতে, অনেকবার আসা হয়ে গেছে। অনেকবার বলতে অতও বেশি হয় না, তিনবার হয়েছে হয়তো ম্যাক্সিমাম। হ্যাঁ, এবারটা নিয়ে তিনবার হয়েছে এখানে আসা। ফটো শ্যুট তো বাচ্চারা করে, না না বেসিক্যালি ওখানে লোক আছে না অনেক। এখানে ফটোশ্যুট তখনকার ভালো লাগবে যখন কোনো লোক থাকবে না। এখানে ফটোশ্যুট তখনকার ভালো লাগবে যখন এখানে কোনো লোক থাকবে না এখানে। বাট এখন লোক আছে এখানে মানে। সত্যি কথা বলতে এখানে ফটো তোলার আমার একটা খুবই ইচ্ছা আছে, বাট আমি যখনই আসি তখনকার এখানে লোক থাকে, অলরেডি ফটো তুলতে থাকে। মানে আমি চাই একদম ক্লিয়ার থাকবে, কোনো লোক থাকবে না ওখানে, সিঙ্গেল আমি থাকবো আর আমার বাইক থাকবে। তো যার কারণে আমি এখনো অবধি এই জায়গাটা আমি নিজেকে নিয়ে কোনো ফটো পোস্ট করিনি এখনো কোনো সোশ্যাল মিডিয়া সাইডে, একমাত্র এই কারণে আমি পোস্ট করিনি। এ বাবা, দুঘাত তো কমে গেল। এত পোকামাকড় না সব গায়ের মধ্যে বাড়ি খাচ্ছে। এই জায়গাটাকে ব্রিজটা দেখতে একটু ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, কুমির বলে ওগুলা, খড়ি খড়ি ভেসে আছে, কুমির না পাগল। গলাটা ব্যথা করছে, গিয়ে ওষুধ কিনতে হবে আমাকে। ও ভাই সাহাব, তোর মতো এত লোড? ও ভাই সাহাব, ওখানে গিয়ে আজকে তিস্তাতে আসবো স্নান করতে ভাবছি। বাট শরীরটা একটু খারাপ হয়, তো ঠান্ডা জলে স্নান করলে আরও ঠান্ডা লেগে যাবে। এই ব্রিজটা কত জায়গায় ভাঙ্গা, তুমি যদি লক্ষ্য না করো রাস্তায় আর যদি তোমার টায়ার পড়লে 100% শিওর তোমার অ্যালয় গ্র্যান্ড হবে, 100% শিওর। যদি তুমি হালকা স্পিডে থাকো আর গাড়ি যদি লোড থাকে 100% ব্যান হবে। বড় বড় কাটা আছে, রিফিল করে এখানে কয়েকদিন আগে রিপেয়ারিং করেছিল, বাট ওই সেম আবার হয়ে যায় এরকম, যত রিপেয়ারিং করুক না কেন হয়ে যায়। এখানে রিপেয়ারিং চলছে এখনো, যত রিপেয়ারিং করবে ওটা ভাঙবে। এই জায়গাটা যখন পাকা ছিল এখন পাকা সরিয়ে তোমার ওই যে সিমেন্টের কী জানি বলে না ওগুলো বসিয়েছে, কারণ এই জায়গাটা সব থেকে বেশি ভাঙে। এক এই বাপরে এত ধুলা, একমাত্র এগুলো হয় একমাত্র ডাম্পারের জন্য, এত পরিমাণে ডাম্পার চলে না। এ বাপরে, ধুলা খেলে তো এমনি শেষ। তো ফাইনালি ধুলা রাস্তা পার হলো, এত ধুলা না সিরিয়াসলি। আমি গাড়িটাকে ধুয়ে সুন্দর করে পালিশ করেছি নিজেই, আমার বয়ফ একটু হেল্প করেছিল আমাকে। এত সুন্দর করে গাড়িটা ধোয়া পড়ে না, এত ধুলা বুকে লাগে, ডাইরেক্ট বুকে লাগে। এত খাটাখাটি করে ধোয়ার পরে যদি এরকম ধুলা থাকে গাড়িতে, এরকম ধুলা আর কি লাগে, কষ্ট তো লাগবেই। গাজলডোবার এদিকে বলতে এই রাস্তাগুলো আমার খুবই পছন্দ হয়, খুবই পছন্দ হয় রাস্তাগুলো, খুবই ভালো। বাট একটু জায়গা জায়গায় ভাঙা থাকবেই। তো ফাইনালি গেস্ট চলে এসেছি, আর বেশি দূর না সামনেই। আমি ভাবছি ভিডিওটা আমি এখানে অফ করে দেবো, বাট কারণ আগের যে রাস্তাটা আছে ওটা দেখার মতো না, দেখার বাইরের রাস্তা, ওদি গলি এটুকু এটুকু চিকন চিকন রাস্তা, খালি বাইক ঢোকার রাস্তা, এরকম এরকম রাস্তা আছে। তো চলো তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ পরে, যখন স্নান বিনান করবো একটু ঘুরতে ঘুরতে যাবো আশেপাশে, তো তখনকার ডাইরেক্ট দেখা করছি। অ্যান্ড এখনের জন্য ভিডিওটা বন্ধ করলাম, কারণ এত এগুলো রাস্তা কী দেখাবো, এগুলো রাস্তা দেখার মতো না, দেখার মতো কন্ডিশনে নেই রাস্তা।
আবার সামনে ধুলা, গাড়িটা গেল না, এই যে উপর থেকে ধুলা উঠলো, এমনি তো ধুলা নেই রাস্তা। অ্যান্ড যেটা তোমার তিস্তা নদী আছে এটা হচ্ছে ওই সাইডে আছে, অ্যান্ড ওই সাইডে বাড়ি ঘর দেওয়া খুব কমই আছে, নাই ধরতে গেলে নেই। এটা হচ্ছে বাঁধ, বাঁধের উপরেই রাস্তা, যাতে বাঁধের এই পাশে জল না আসে এই কারণে বাঁধ তৈরি। তো বন্ধুরা, রাস্তা তোমরা দেখতেই পারছো কতটা খতরনাক, অ্যান্ড এই কারণে আমি এই রাস্তা ভিডিও বানাতে চাই না। আর এটা সত্যি কথা বলতে আমার গলাটা খুব বেশি ব্যথা করছে, কারণ গাজলোয়া যে রাস্তাটা ছিল, রাস্তাটা জলের একটু ভাব উঠে ঠান্ডা ঠান্ডা, তোমরা সবাই জানো, অ্যান্ড ওই রাস্তাটা একটু ঠান্ডায় থাকে, তো গলা পুরো ঠান্ডা হয়ে গেছে, অ্যান্ড খুব ব্যথা করছে গলাটা। তো আমি ভিডিও এখন বন্ধ করছি, পরে দেখা যাক, আগে ওষুধ কিনে ওষুধ খাই আগে, কারণ গলাটা খুব বেশি ব্যথা করছে। আগে যাই ওখানে গিয়ে, আর ভিডিওটা আমি এখনই বন্ধ করলাম, কারণ গলাটা আমার প্রচণ্ড ব্যথা করছে, কথা বলতে পারছি না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।